পানিসাগর থানাধীন দেওছড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড থেকে গত সাতই সেপ্টেম্বর নিখোঁজ হয়ে যান বাসন্তীনাথ নাথ নামে এক বৃদ্ধা মহিলা সোমবার সকালে বাসন্তীনাথের নাথের বাড়িতে বড় মেয়ে শুক্লানাথ ও তার ভাই নিখিল নাথ মা বাসন্তীনাথের নিখোঁজ খবর শুনে হাজির হন তারা বাড়ির চারপাশ খোঁজাখুঁজি শুরু করেন এক সময় শুক্লানাথ দেখতে পান মায়ের দেহ বাঁশ ধারে পড়ে রয়েছে তারপর ঘটনাটি জানাজানি হয় আর এই খবর চায় পানিংসাগর থানায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ শনাক্ত করে তারপর প্রাথমিক তদন্ত শেষে ছোট ছেলে রাজকুমার নাথ ও তার স্ত্রী অর্পণা নাথকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ কারণ পুলিশ জানতে পারে সেদিন বাসন্তীনাথ নিখোঁজ হয়েছিলেন আর সেদিনে বাড়িতে ছোট ছেলে ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল তারপর থেকে নিখোঁজ ছিলেন বাসন্তীনাথ বাসন্তী দেবের প্রয়াত স্বামী রসরাজনাথ একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন থেকে প্রায় তিন মাস আগে তিনি মারা যান ছোট ছেলে রাজকুমার নাথ তিন বছর আগে বিয়ে হয়েছিল অর্পণা সাথে তাদের একটি সন্তান রয়েছে সে বাড়িতে ছোট ছেলের সাথে থাকতেন বাসন্তী কিন্তু স্বামী মারা যাবার পর ছেলে এবং পুত্র সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকত বলে স্থানীয় সূত্রে জানা যায় ছোট ছেলে কর্মসূত্রে আইসোল থাকে গত কিছুদিন আগে সে বাড়িতে আসে এবং মাকে সঙ্গে নিয়ে যাবার বায়না ধরে

আর তাই না কথা হইলো যে আমার স্বামী মারা গেছে তখন আড়াই মাস চলে আমার তো বাড়িটা খালি করে থাকবো এক বছর আগে তো আমরা হিন্দু শাস্ত্রের নিয়ম আছে বাড়ি ঘর ছাড়তে পারে না তাইনের উদ্দেশ্য হইলো তাইনের বাড়িতে থাকতো আর হের উদ্দেশ্য হইলো হেলোই দিত যা এলাকার সূত্রে আরও জানা যায় বাসন্তীনাথের দুই ছেলে ও দুই মেয়ে মৃত্যুকালে তার স্বামী অনেক সম্পত্তি রেখে যান যার কোনো ভাগ বাটোয়ারা আজও হয়নি বড় ছেলে পিনাকিনাথ আলাদা বাড়িতে থাকে তবে কি কারণেই বয়স্ক মহিলার মৃত্যু সেটা জানা যায়নি তদন্তের সাথে ঘটনাস্থলে গিয়েছেন পানিশাগর থানার ওসি সৌগত চাকমা। তিনি জানান বাসন্তিনাত নিখোঁজ হয়েছেন বলে থানায় একটি মিসিং ডাইরি হয়। সে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর সোমবার দুপুরে তার দেহ উদ্ধারের খবর আসে। গত আট আর তারিখে আমরা একটা মিসিং এন্ট্রি ডাইরি করি। চালু ছিল তার বরছলে হ্যাঁ বরছলে গিয়েছিল মিজিক্যাল। তো মিসিং এন্ট্রি একটা ডাইরি হয়।